সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের আমি আমার ছাদ বাগানের ফুল এবং সবজির সমাহার এবং এটা যে কত আনন্দদায়ক এটা আপনাদের সামনে শেয়ার না করে আমি আনন্দই পাচ্ছি না। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানের ফুল এবং সবজি দেখাবো। এই যে দেখছেন, এখানে 22টা টব নান্দা যারে কয় মাটির চাড়ি, এইটা ছাদের বাউন্ডারিতে সিমেন্ট দিয়ে মজবুত করে এটে দেয়া, আমপান ঝড়েও এটা ভেঙে পড়েনি। এই যে বাগান বিলাস কত চমৎকার, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখন শীতের সময় কল, এটা হচ্ছে পালং শাক, পালং শাকের ভিতরে একটা ধনে গাছ উঁকি দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তবে এইটা কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া না, এটা জৈব সার। আজকাল ওই যে কেঁচোর সার তৈরি হচ্ছে, কেঁচোর সার দিয়ে আমি এটা আবাদ করছি। এই যে আমার ছাদের কোনায় আর্জেন্টিনা এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, আমার নাতি এবং মেয়ে ওরা আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে রাখছে। এই যে বাগান বিলাস, এটা হচ্ছে অ্যাডিনিয়াম, অ্যাডিনিয়াম ফুলটা আরও বেশি ফুটে, আজকে অল্পই ফুটছে অ্যাডিনিয়াম ফুল দেখতে পাচ্ছেন। এবং এটা খুব চমৎকারভাবে এটা ছাদে চতুর্পাশে দেওয়া। এই যে এটা দেবদারু গাছ সামনে, তার পাশেই পালং শাক, এক জিরা ফুলের একটা টব কোনোতে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে এবং ফুলের বাহার দেখা যাচ্ছে, ফুলের মাঝে শাক এটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এবং মনকে আনন্দ দেওয়ার জন্য। একটু শ্রম আছে, পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না। এই যে টবের ভিতরে এইটা লেবু গাছ, আসলে ভিটামিন সির দরকার প্রতিদিন। এই যে লেবু খেতে খেতে কিছু পেকেও গেছে, এটা খাওয়া হবে। আর এখানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কিছু বড় হয়েছে, আবার কিছু ফুল আছে, মানে এটা বারো মাস। আসলে বারো মাস ভিটামিন সির চাহিদা পূরণ করতে হলে এমনই একটা গাছের দরকার, একটা দুইটা গাছ থাকলে চাহিদা মিটে যায়। এটা আছে দেশি কাগুজি লেবু, এইটা স্বাদ বেশি, বস শেষ হয়ে গেছে, একটাই লেবু দেখতে পেলাম আর ফুল এসে যাচ্ছে গাছে। এই যে ছাদের চতুর্পাশ দিয়ে, অনেকে ভয় পায় যে টবগুলো ভেঙে মাথায় পড়ে কিনা, কিন্তু না, এটা সিমেন্ট দিয়ে খুব মজবুত করে রেখে দিয়ে ছাদেরও ক্ষতি হবে না, আবার চতুর্পাশ থেকে আমি সবজি পেয়ে যাব। এই যে খুব সুন্দর করে এখানে ফুল আর সবজি শাক একত্রে জড়াজড়ি করে আছে, ওরা আমাকে বিনোদন দেয়। আপনারা সবাই এইভাবে যদি ছাদে সম্ভব হয়, মাটিতে যাদের আছে তাদের তো কথাই নেই। এটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা ছিম গাছ উঠেছে, ওই যে ফুল এসে গেছে, ছিমও দেখা দিচ্ছে, জড়াজড়ি করে ওরা আছে। ছিম গতবার প্রচুর হয়েছিল, এবার তেমন একটা হয়নি, গাছটা লাগাতে দেরি করে ফেলছি, অ্যাডেনিয়াম ফুটে আছে। অ্যাডেনিয়ামের আরও জাত বের হয়েছে, আমার এটা প্রথম দিকে কেনা, এই গাছটার বয়স 10 বছর, এই ছাদে আছে অ্যাডেনিয়াম বাগান বিলাস, মিতালি করে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে ঘুরে ওদেরকে দেখি, আমি তাদের দূরে নারকেল গাছ বাতাসে উঠছে, আর্জেন্টিনার পতাকা, ছাদে এক জিরা ফুলটা এখন কম, ফাগুনেই বেশি দেখা দেয়, খুব সুন্দর করে ফুটে আছে।
খুবই সুন্দর লাগছে। এই যে এখানে পাথর দেওয়া, যাতে গরমে শিকড়টা, রোদে গরমে শিকড়ে ঠান্ডা রাখার জন্য খুব সুন্দর করে। এছাড়া আমার আরও কিছু গাছ আছে, সেগুলো আপনাদের ধারাবাহিকভাবে দেখাচ্ছি। আমাদের সাথেই থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম।